हेलो एवरीवन, सौमीर चैनले आपनादेर सबाइके वेलकाम जानाई। तो आज आमी आपनादेरके बोलते चलेछी जे बीएड फार्स्ट सेमिस्टार जे प्रैक्टिकम हय सेटार विषय बोलते चलेछी। अनेकेरी प्रैक्टिकम सम्पर्के नानान रकम समस्या हये थाके, नानान रकम प्रश्न। अनेकेई भाबेन प्रैक्टिकम आसले कि, प्रैक्टिकम कि लिखते हय, कि करते हय। तो आशा करछि आमार भिडियोटा देखले आपनादेर समस्त रकम डाउट सल्व हो जाबे। एई जे प्रैक्टिकमटा एखाने देखा जाच्छे, एई प्रैक्टिकमटा एकटा स्पाइनल बाइंडिंग करा आछे। आपनादेर जतगुलो प्रैक्टिकम हबे सबगुलो प्रैक्टिकमके एकसंगे करे निये एई बाइंडिंगटा आपनादेर करते हबे। एगुलो किभाबे साजानो हबे तो एटाई आज आपनादेर सामने आमि तुले धरबो। देखुन एखाने एकटा फ्रंट पेज आमी एखाने ओपेन करे रेखेछि। तो फ्रंट पेजे आपनादेरके कि करते हबे, फ्रंट पेजे आपनादेरके अवश्यई ইউনিভার্সিটির नाम लिखते हबे। आपनारा जे कलेजे आछेन स्टाडी करछेन सेई कलेजेर नाम अवश्यई लिखते हबे। आपनादेर एटा कि किसेर खाता, तो एखाने जेहेतु प्रैक्टिकम तो प्रैक्टिकमटा अवश्यई लिखते हबे। आपनादेर प्रोग्रामटा कि, कोन सेमिस्टार, आपनादेर नाम, रोल नम्बर, रेजिस्ट्रेशन नम्बर, चाइले कलेज रोल नम्बरटाई अवश्यई दिते पारेन, स्किप करलेও কোনো ব্যাপার নেই। সেশনটা অবশ্যই দিতেই হবে। আপনাদের কোর্স কোডগুলো যেভাবে আছে, যেমন কোর্স 1.1.1, তারপরেই আছে কোর্স 1.1.2, তো এভাবেই কিন্তু প্র্যাকটিকামটা সাজানো হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন এই যে ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছেন, ফ্রন্ট পেজটা ওপেন করার পর আপনারা চাইলে এখানে ডিজাইন করতেই পারেন। তো তারপরে যেটা আছে কন্টেন্টস, আপনাকে অবশ্যই কন্টেন্টস তৈরি করতে হবে। কন্টেন্টসের মধ্যে কি থাকবে, টপিক নেম থাকবে, কোর্স কোড থাকবে, পেজ নাম্বার থাকবে। যে যে টপিকগুলো আপনাদের করতে দেওয়া হবে অবশ্যই কোর্স হিসাবে টপিকগুলো অবশ্যই লিখতে হবে। তো দেখুন কোর্স 1.1.1 এ একটা আছে, কোর্স 1.1.2 এ একটা আছে, কোর্স 1.1.4 এ দুটো আছে। দুটোকে আপনারা চাইলে অবশ্যই নাম্বার 1 নাম্বার 2 দিয়ে করতেই পারেন, কিংবা এমনি নর্মালি লিখলেও কোনো অসুবিধা হবে না। দেন কোর্স 5 এ কি আছে, দেন কোর্স 5 এও দুটো আপনাকে প্র্যাকটিকাম করতে হচ্ছে। তো নাম্বার 1 একটা করা হয়েছে, নাম্বার 2 তার একটা করা হয়েছে, আর কোর্স 1.1 ইপিসি 1 এ একটা করতে হবে। পেজ নাম্বারের বিষয়টা আমি একটু পরে আসি, আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না পেজ নাম্বারের বিষয়টা। তো চলুন তারপরে কি আছে দেখা যাক। তো দেখুন এখানে এখানে একটা, আপনারা চাইলে অবশ্যই কালার পেজ ইউজ করতে পারেন, কালার পেজটা ডিভাইডার হিসাবেও কাজ করবে, তাছাড়াও একটা সৌন্দর্য দেখতে লাগবে। তো এরপরে আসি সূচিপত্র। কোর্স 1.1.1 এ যেগুলো আছে আপনাদেরকে দেওয়া হবে, এভাবে একটা সূচিপত্র করে নিতে হবে। তারপরে আপনাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা স্বীকারটা কিন্তু দিতেই হবে। কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে আপনারা কি লিখবেন, কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে আপনারা যাদের থেকে প্র্যাকটিকামটা করতে হেল্প পেয়েছেন, সে আপনাদের ফ্রেন্ডস হতে পারে, ক্লাসমেট হতে পারে, লাইব্রেরিয়ান হতে পারে, আপনাদের টিচার হতে পারেন, যাদের কাছ থেকে হেল্প পেয়েছেন, তাছাড়া যে যে বই রেখে আপনারা ধন্যবাদ জানাতে একটা কৃতজ্ঞতা স্বীকার অবশ্যই লিখতে হবে। এটা মাথায় রাখতে হবে যে এই কৃতজ্ঞতা স্বীকার আপনারা যেটা লিখছেন এখানে, তো সমস্ত প্র্যাকটিকামেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপরে আপনাদের ভেতরে যেটা থাকবে লিখতে হবে। আর লেখার পরে এখানে দেখুন আমার এখানে শেষ হয়েছে, তো এই যে এখানে থ্যাংক ইউ দেওয়া হয়েছে, এখানে কোর্স 1.1.1টা শেষ হয়েছে। এবার দেখুন আপনাদেরকে পেজ নাম্বারটা একটু বলি। তো স্টার্টিংটা কোথায় হয়েছে, স্টার্টিংটা হয়েছে ভূমিকাতে, ভূমিকাতে পেজ নাম্বার 1 আছে এখানে, আর যেখানে এন্ড হয়েছে এখানে 42 আছে। তো এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে পেজ নাম্বারটা আমি আপনাদেরকে পরে বলছি, কন্টেন্টসের পাশে যে পেজ নাম্বার আছে ওখানে দেখুন 1 থেকে, ওখানে দেখুন 1 to 42 আছে। তার মানে কোর্স 1.1.1 যেখানে আমার স্টার্ট করছি আর যে পেজটাতে আমার এন্ড হচ্ছে সেই পেজ নাম্বারটা ওখানে লিখতে হবে।
এরপরে যেটা আছে কোর্স 1.1.1 শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের আসছে কোর্স 1.1.2। কোর্স 1.1.2 এ যে টপিকটা আছে সেটাতে আপনাদেরকে অবশ্যই লিখে নিতে হবে। এরপরে আপনাদের একটা সূচিপত্র তৈরি করতে হবে, আপনারা চাইলে ডিজাইন অবশ্যই দিতে পারেন, দেখতেও ভালো লাগে। তো তারপরে আছে কৃতজ্ঞতা স্বীকার, দেখুন এটার স্ট্যান্ডিং পেজ 43 থেকে 66। তো আমি যেভাবে আপনাদেরকে বললাম এইভাবেই পেজ নাম্বারটা আপনাদের দিতে হবে। অ্যান্ড দেন এইটা কোর্স 1.1.2টা এখানে এন্ড হয়ে যাচ্ছে। তারপরে যেটা আসবে কোর্স 1.1.4। তো প্রথমে আপনারা কি করবেন, কোর্স 1.1.4 একটা এইরকম একটা পেজের উপর আপনার প্রথম টপিক দুটো টপিকসই লিখে ফেলবেন। দুটো টপিক লেখার পরে আপনারা আবার আলাদা করে একটা দুটো টপিক লিখে ফেলবেন, লেখার পরে কৃতজ্ঞতা স্বীকারটা লিখে দেবেন। দেন তারপরে টপিক 1টা আবার এইরকম একটা সাদা পেজে আবার টপিক 1টা লিখে নেবেন, তার কারণ আপনি টপিক 1টা এখানে শুরু করছেন। সূচিপত্রটা আপনাদেরকে অবশ্যই লিখতে হবে। আচ্ছা আর একটা বিষয় একটু বলি, সূচিপত্র যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে এই যে ভূমিকাটা লেখা আছে, ভূমিকাটা আপনারা দেখুন এখানে নাম্বার থেকে 67। ভূমিকাটা দেখুন এখানে, ভূমিকাটা এখানে 67 পেজ, মানে 67 পেজ। তো শুধু একটা মাত্র পেজে এটা ভূমিকাটা শেষ হয়ে গেছে 67। এখানে সূচিপত্র যেখানে আছে এই যে বিষয়ের এই সাইডে দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার, তো আপনাদের ভূমিকাটা যে পেজ নাম্বারে লেখা হয়েছে সেই পেজ নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো এভাবে পরপর লিখে নেবেন। লেখার পরে দেখুন এখানে গ্রন্থিপুঞ্জ আছে 80 পেজ নাম্বার। তো এখানে কোর্স 1.1.1, তো দেখুন এখানে গ্রন্থিপুঞ্জ আছে 80 পেজ। তো এখানে আমাদের টপিক 1টা শেষ হয়ে গেল, তারপরে আপনারা আবার এরকম একটা হোয়াইট পেজ, এখানে আপনার চাইলে কালার পেজও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সেখানে কোর্স 2টা আবার লিখে নিতে হবে, আবার একই রকমভাবে সূচিপত্র লিখতে হবে। ফোরে যে টপিক 2টা ছিল সেটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে যেটা আসছে, তারপরে আসছে কোর্স 1.1.5। এখানেও আপনাদেরকে দুটো টপিকের উপর লিখতে হবে। তো প্রথমে দুটো টপিকে লেখা হয়েছে এখানে, এখানে কৃতজ্ঞতা স্বীকার দেওয়া হয়েছে, তারপরে টপিক নাম্বার 1টা আবার আপনাদেরকে লিখতে হবে, তার কারণ আপনারা এখানে টপিক 1টা স্টার্ট করছেন। তো সেমভাবে সূচিপত্র তৈরি করতে হবে। তো ভেতরে আপনাদেরকে একটু লিখে নিতে হবে, thank you.
দেখুন এখানে এখানে গ্রন্থিপুঞ্জ আছে, এখানে আমার কোর্স 1.1.5 এ যে টপিক 1 টা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। তারপর আপনারা কোর্স 1.1.5 এ যে টপিক 2 টা আছে সেটা আবার লিখে নেবেন, টপিক নেমটা এইভাবে লিখে নেবেন। তারপরে আপনারা সূচিপত্র দেবেন, ভিতরে আপনাদেরকে যা যা লিখতে হবে লিখে নেবেন। তো দেখুন এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা কোর্স 1.1.5 এর টপিক 2 টা শেষ হয়ে যাচ্ছে। তারপরে যেটা আসবে কোর্স EPC 1, ইপিসি 1 এ আপনাদের কোর্স EPC 1 এ আপনাদেরকে একটাই করতে হবে, প্রথমে আপনার টপিক নেমটা লিখে নেবেন, যে টপিকটা আপনাদের দেওয়া হবে সেটা অবশ্যই লিখে নিতে হবে প্রথম পেজে। তারপরে কৃতজ্ঞতা স্বীকারটা দেবেন, দেন সূচিপত্র করবেন, তারপর ভেতরটা আপনারা একটু লিখে নেবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, এভাবেই আপনাদেরকে পুরো খাতাটা রেডি করতে হবে, আর রেডি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে স্পাইনাল বাইন্ডিং করে নিয়ে আসতে হবে। প্রতিটা কোর্সেরই আলাদা আলাদা ভিডিও করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংক থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, যদি মনে হয় যে হেল্পফুল হয়েছে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।